আরে ম্যাডাম আপনি তো আমার কিছু জানালেন না আরে আরমান তুমি এখানে আপনি আমার কালকে বলছিলেন না আপনি আমার বিয়ে করবেন আপনি তো এখনো কিছু জানালেন না আমার এই ছেলেটা আরে ও আমার স্টুডেন্ট গাইস তুমি কি বলতেছ এগুলো কি বলতেছ তোমার মাথা ঠিক আছে মাথা ঠিক আছে মানে আপনি আমার সবাই শুনুন আপনি আমার বাবলু দিছেন আমার লগে হ্যাঁ কে বাবলু দিছি তুমি কি বলতেছ ওদিন পরে আসে তো ঠিক রোমান্টিক রোমান্টিক কথা বল না আমারে বিয়ে করবেন বিয়ে করবেন বিয়াদের মতো কথা বলা থাপড়াই কান কোন ফাড়াই বলা আমি সত্যি কথা বলেন বিয়াদ এখন আমি জানি না ঠিক ফজদিন আমার কালকে মতো আপনি জানাবেন কবে বিয়ে করবেন আমি যাই কালকে মতো আমার ধরেন হ্যাঁ সবাই আরে তুমি বিশ্বাস করো এগুলো মিথ্যা কথা এগুলো মানে ঝামেলা বাজানোর জন্য বলছে হয়তো বা ও আমার উপরে কোনো প্রতিশোধ নিতে চাইতেছে মনে হয় ওরে ওই হয়তো পড়ানোর সময় মনে হয় ওরে হয়তো মাইট্রিক দিছিলাম এর জন্য হয়তো প্রতিশোধ নিতে চাইতেছে আরে তুমি বিশ্বাস করো এই রাজন বিশ্বাস করো ও আমার কিছু হয় না এ ম্যাডাম দিসি ফেস লাগাই কালকে আমার কয়টা মারছেন মনে নাই একবার আমার ফুরে এখন হাত ফুরে বেদ ধরেছে কালকে আমার মারছেন যে এনে করে দিছি ফেস লাগাই এখন বাসা গিয়ে এখন জামাই চাচা কেন একবারে আবার এখান দ্বারা করাইলে কেন নামো এখান নামবো কেন নামো এখান নামবো কেন এই টিভি শুটিং করার নামে এগুলো করে বেড়াও তুমি এগুলো কি বলছ তুমি এই হাতুর বয়সের পোলাবেনের লাগে এগুলো করে বেড়াও বিয়ে করবা হ্যাঁ তোমার মাথা ঠিক আছে আমার ভালো লাগে না হনার আল্লাহ তুমি কি বলছ তুমি কি আমার উপরে বিশ্বাস রাখতে পারো না বিশ্বাস কেন রাখবো রাস্তার মধ্যে সারা গাড়ি দাঁড় করায় কইতাছে ম্যাডাম আমার বিয়ে করবেন কইছেন বিয়ে করবেন কবে আরে আমি তোমার বউ আমার একজন কিভাবে বিয়ে করব হ্যাঁ তাহলে যে ছেলে যে বললো ও এগুলো ঝামেলা পাকানোর জন্য হয়তো বাবু আমি জানি না এইসব ব্যাপারে কোনো কিছু এইগুলা করো নাকি পড়ার নামে পড়ানোতে যাওয়ার নামে তুমি কি বলতেছ এগুলো তোমার আমি বারবার কইছি যে আমার এই পড়ালেখার দরকার নাই পোলাবাইনের বাচ্চা পোলাবাইনের পড়ানোর দরকার নাই আল্লাহ ও আমার কথা শোনো না আমার কথা শোনো না যে না আমার ভালো লাগে না আমি কি করব আমার অবসর সময় আমি কি করব আমি বাচ্চা কল লেখাপড়া করাই ঠিক আছে তোমার ভালো লাগে তুমি আমারে এইগুলো বলতে পারলা তো এই হাতুর বয়সে সারাটা তুমি বিয়ে করবি হ্যাঁ হ্যাঁ তো আমি তো তোমার বউ আমি কিভাবে আরেকজনের বিয়ে করব একজন এই যে সারাটা বললো এরকম এরকম কয়জন কথা দিছে আমি তোমার একটা কথা বলি না একজনে যদি বলে যে ভাই আপনার কান ছিলে নিয়ে গেছে এজন্য তুমি কানে হাত না দিয়ে তুমি সিলের পিছে দৌড়াবা সিলের পিছে দৌড়া না এখন আমি তোমার বউ আমি তোমার সাথেই আছি তাহলে আরেকজনে বলল বিয়ের কথা সেটা কিভাবে বিয়ে এখন এগুলা বিভিন্ন জায়গায় দেখতাছি ঠিক আছে যে বিভিন্ন ম্যাডামরা এই হাটুর বয়সের ছেলেগুলোর সাথে বিয়ে করে ভাইকে বুঝা জায়গা আচ্ছা আমি তোমার সাথে আজকে 10 বছর সংসার করতেছি আর তুমি আমার আজ পর্যন্ত চিনলা না আমি এমন এমন ছেলের সাথে সংসার করতেছি এই যে এখন তো তোর আমি এতদিন বিশ্বাস করে তো দিছি পড়াইতে এই যে এখন ছেলে বয় বলে গেল ও এখন আমার ব্যাপার কেউ কেউ আসে তোমার কাছে বলে এটা তুমি সত্যি মনে করবে আর তোমার ব্যাপার যদি কেউ আসে বলে যে রাজন আমার আমার রাজন আমার বিয়ে করছে আমি কি এটা মানে নেব কেউ বলতেই পারে আজকে 10 বছরে কেউ বলছে এই রাস্তার ভিতরে কেউ আয়া বলছে কোন মায়া আয়া বলছে তোমার তো কেউ বলে না আজকে এই যে বলছে এই যে বলছে এরকম আমার অগোচরে পরানের নাম কইয়া বিভিন্ন ছেলেদের সাথে সম্পর্ক করে আমার মনে হয় তুই এত সারাগো পড়াস ঠিক আছে আমার তো টাকা পয়সা কোনো অভাব নাই তুই যে সারাগো পড়াস এই তুই এইগুলার লেগে পড়াস এই নোংরামি করার লেগে পড়াস নোংরামি করার সুযোগ পাবি হাটুর বয়সী সারাগো লগে এলাকা যাস পড়াইতে আসলে তো পড়ানো হয়েছে তোর বাহানা পড়াই মানে টাকা মানে আমার বাপের বাড়ি দিয়ে আসি এত কষ্ট করে যে পড়াই টাকা মানে আমার বাপের বাড়ি দিয়ে আসি আমার বাপের বাড়ি মানে সেই টাকাগুলো টাকা আর পড়ানি তো ফ্যাক্ট না এটা হয়েছে তুই দেখাস আসলে তো তোর ওই যে মনে চাহিদা মিটাস তুই যে বাচ্চা বাচ্চা বলা মানে চুপ করো তোমার সাথে আর কথা বলতে মন চায় না বাসায় চলো এই কই বাসা যাবি কই বাসা যাবি বলছি না তুই বাসা যাইতে পারবি না তুই যে আঠারো বয়সী সারা গলাকে সম্পর্ক তোর বিয়া পূর্বী কইলি না হয়েছে সারা কয়ে গেল সারার বাড়িতে যা আমি আর তোরা নিমু না আমার বাড়ি শুদ্ধ হবে না নাম নাম হ্যাঁ আমার নিয়ে যাও আগে রাজা আমার নিয়ে যাও মেজাজটা এখন কেমন লাগে আর ওর সাথে আমার আরেকবার দেখা হোক আরমান রে আজকে আমি এমন শিক্ষা দিব ওর ওর আমার একদিন আর ওর যে কয়দিন লাগে ও আমার সংসারটা ঝামেলা বাজাই দিয়ে গেছে শুধু শুধু এই জন্য এসে ফালতু পোলাবানদের পড়াইতে হয় না পড়ানোর জন্য কোনো একটু চাপ দিলেই মানে এসে ঝামেলা বাজাই দিয়ে যায় গিরিঙ্গি বাজাই দিয়ে যায় ওর ফ্যামিলি ফোন দিক শুধু আমাকে পড়ানোর জন্য আমি এর পড়াইতে যাবো না ওর ফ্যামিলি আবার একবার ফোন দিক তারপর যা বলার বইলে দেবো এরকম বেদব ছেলেবেলা আমি এর পড়াবো না